আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি নজরুল ইসলাম, আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো বন্ধুরা, হ্যামাস্টার কম্বাটে যারা কাজ করেন, হ্যামাস্টার কম্বাট কিন্তু দুর্দান্ত একটা আপডেট নিয়ে এসেছে। তো বন্ধুরা, এই আপডেটটা অনেকের জন্য গুড লাক এবং অনেকের জন্য এই আপডেটটা ব্যাড লাক। তো বন্ধুরা, হ্যামাস্টার কম্বাটের নতুন এই আপডেট যদি আপনি ফলো না করেন, তাহলে হ্যামাস্টার কম্বাট থেকে আপনি একটি টাকাও ইনকাম করতে পারবেন না, আপনার পকেটে একটি টাকাও নিতে পারবেন না। বিষয়টা একটু ব্যাখ্যা করুন। হ্যাঁ বন্ধুরা, আপনারা অবশ্যই হ্যামাস্টার কম্বাটে যদি কাজ করেন, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা ভিডিও, কারণ সময় কিন্তু আমাদের হাতে একবারই কম। আপনারা দেখতেই পারতেছেন আমার স্ক্রিনে, হ্যামাস্টার কম্বাট কিন্তু অলরেডি বাইন্যান্স থেকে শুরু করে প্রত্যেকটা এক্সচেঞ্জার থেকে আপনি হ্যামাস্টার কম্বাটের পেমেন্ট নিতে পারবেন। তো বন্ধুরা, হ্যামাস্টার কম্বাটে যদি আমরা পেমেন্ট পাইতে চাই, তাহলে কিন্তু আমাদের এলিজিবল হতে হবে। তো হ্যামাস্টার কম্বাটে কিন্তু মিলিয়ন মিলিয়ন ইউজার আছে। তো আপনারা কি মনে করতেছেন, এই যে মিলিয়ন মিলিয়ন আপনাদের কয়েন দিচ্ছে, আমরা সবাইকে এখান থেকে টাকাটা নিতে পারবো? বন্ধুরা, যতক্ষণ পর্যন্ত আপনারা এই ক্রাইটেরিয়া ফুলফিল না করবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনারা হ্যামাস্টার কম্বাট থেকে একটি টাকাও নিতে পারবেন না। কোন কোন মার্কেটে এই হ্যামাস্টার কম্বাট অলরেডি লিস্টেড হয়ে যাচ্ছে বন্ধুরা, হ্যামাস্টার কম্বাট কিন্তু কুকয়েন যে ফ্রি মার্কেটে যে লঞ্চ হয়েছে, এটা কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারতেছেন। তো বন্ধুরা, এটা কিন্তু ফার্স্টে যে কোনো নতুন টোকেন আসে, আমি আগেরই ভিডিওতে বলেছি, যে কোনো নতুন টোকেন আসে, প্রত্যেকটা নতুন টোকেন কিন্তু আগে প্রি মার্কেটে চালু হয়, তারপর কিন্তু আপনারা অফিসিয়ালভাবে আপনি এই টোকেনটা বিক্রি করতে পারবেন। তো তার মানে বন্ধুরা, হ্যামাস্টার কম্বাট কিন্তু আমাদের টাকা দিবে, অবশ্যই আমাদের রুলসগুলো কিন্তু ফলো করতে হবে। আর যদি রুলসগুলো ফলো না করেন, তাহলে কিন্তু হ্যামাস্টার কম্বাট থেকে আপনি টাকা কখনোই নিতে পারবেন না। বন্ধুরা, অনেকে আমাকে বলেন যে ভাই, হ্যামাস্টার কম্বাটের টোকেনের প্রাইস কীরকম হতে পারে? তো বন্ধুরা, আমরা যদি ক্রোম ব্রাউজারে সে লিখে সার্চ করি হ্যামাস্টার কম্বাটের যে টোকেন প্রাইসটা, সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো। অনেকেই যেই ভুলটা করতেছেন, সেটা হচ্ছে এই যে এখানে একটা হ্যামাস্টার একটা লোগো দেওয়া আছে, এটা কিন্তু আমরা যেই হ্যামাস্টার কম্বাটে কাজ করি সেইটার টোকেন আর এইটার টোকেন কিন্তু এক নয়, এটা শুধু হ্যামাস্টার। আর আমরা যদি এখানে নিচে চলে আসি, নিচে আসার পরে এখানে দেখুন, এখানে কিন্তু হ্যামাস্টার কম্বাট এখানে লেখা আছে। তারপর এখানে যদি আমরা ক্লিক করি, তাহলে এখানে আমরা কি দেখতে পারি, সেটা হচ্ছে আমাদের এইগুলো প্রাইসগুলো কিন্তু পেন্ডিংয়ে আছে, কারণ এই প্রাইসগুলো কিন্তু এখনও শু হয় নাই, এই হবে বা আমাদের লিস্টেড প্রাইসটা কীরকম হবে এটা কিন্তু শিওর এখনও ফাইনাল হয় নাই। আপনারা করতেছেন অনেকেই এই যে হ্যামাস্টার লেখার পরে এইটার ভিতরে প্রবেশ করে, অনেকে বলতেছেন যে ভাই, প্রাইসটা এরকম হবে, এরকম হতে পারে বা এরকম প্রাইস হতে, আমাদের যে হ্যামাস্টার কম্বাটে যে পেমেন্টটা করবে এটা হচ্ছে এই যে হ্যামাস্টারের যে আপনার লোগোটা দেখতে পারতেছেন, এই যে এই লোগোটা, এটা কিন্তু ইন প্রোগ্রেস, কারণ এটা এখন তরি আপনার অফিসিয়ালভাবে কিন্তু এখন তরি এটা মার্কেটে লিস্টেড হয় নাই। এখান থেকে কুকয়েন যে এক্সচেঞ্জার আছে, এই কুকয়েন এক্সচেঞ্জারের ভিতরে প্রবেশ করি, এখানে দেখুন, এখানেও কিন্তু এই যে প্রি মার্কেট ও স্পষ্টভাবে লেখা আছে বন্ধুরা, এই টোকেনটা কিন্তু আগে প্রি মার্কেটে লঞ্চ হবে, তারপর আমরা অফিসিয়ালভাবে ট্রেড করতে পারবো। বন্ধুরা, আমরা এখন হ্যামাস্টার কম্বাটের যে নতুন যে আপডেট, যে রুলস, সেটার মূল টপিকে চলে আসি। তো বন্ধুরা, আমরা যারা হ্যামাস্টার কম্বাটে কাজ করি, আমরা যদি এখানে একটা ক্লিক করে দিই, আমাদের সামনে কিন্তু এরকম একটা পেজ চলে আসবে। তো বন্ধুরা, এখানে দেখুন, এই যে প্রোফাইল পার হর্স, এটা যদি আপনার 1 মিলিয়নের নিচে থাকে, এটা যদি 1 মিলিয়ন নিচে থাকে, তাহলে কিন্তু আপনি হ্যামাস্টার কম্বাটে এলিজিবল হবেন না। তার মানে এখান থেকে আপনি একটি টাকাও ইনকাম করতে পারবেন না। আপনি যদি 1 পয়েন্ট কম থাকে 1 মিলিয়নের, তাও কিন্তু আপনি এখান থেকে একটি টাকাও ইনকাম করতে পারবেন না, বা এখান থেকে আপনি এলিজিবলই হবেন না। কারণ হচ্ছে, আপনারা যারা ওয়ান চেনে কাজ করছেন, তারা দেখছেন, তারা যখন পেমেন্টটা করছে, তারা কিন্তু এই ধরনের একটা ক্রাইটেরিয়া দিয়েছে যে এত টোকেনের নিচে এলিজিবল না। কম্বাট কিন্তু সেম আপডেটটা নিয়ে এসেছে, এখানে প্রোফাইল পার হর্স কিন্তু আপনার 1 মিলিয়ন করতে হবে। 1 মিলিয়ন যদি না করেন, আপনি এখানে যদি আপনার 100 কে 200 500 মিলিয়ন যদি কয়েন থাকে, আর এখানে যদি আপনার প্রোফাইল পার হর্স যদি আপনার 1 মিলিয়নের নিচে থাকে, তাহলে কিন্তু এখান থেকে আপনি এই এয়ারড্রপটা এলিজিবল হবেন না। তো বন্ধুরা, আপনারা যারা হ্যামাস্টার কম্বাটে কাজ করেন, আপনারা অবশ্যই অবশ্যই প্রোফাইল পার হর্স যে 1 মিলিয়ন, এটা কিন্তু আপনারা প্লাস করে ফেলবেন। তো বন্ধুরা, সেটা সহজে কিভাবে প্লাস করবেন, সেই প্রসেসটা আমি আপনাদের দেখিয়ে দিই। তো বন্ধুরা, যাদের এখানে টোকেন আছে, যারা যেই কাজটা করবেন, আপনি এই যে কম্বোর ভিতরে একটা ক্লিক করবেন, কম্বোর ভিতরে একটা ক্লিক করার পর আপনি এখানে দেখুন, যেই যেই বোটগুলো কেনার পরে আপনার প্রোফাইল পার হর্সটা দ্রুত বাড়বে, সেই বোটগুলো আপনার আগে কিনবেন। তো আপনারা যদি এখানে আসেন, এই যে আপনি এখান থেকে এই বোটগুলো কিনবেন, এই যে বোটগুলো আছে, আপনারা সবগুলা ভোটই কিনবেন, তবে এই ভোটগুলোর ভিতরে আপনারা যে প্রোফাইল পার হর্সগুলো বেশি পাবেন, ঠিক আছে? এই যে বুটগুলো আছে, এই বুটগুলো আপনারা বেশি বেশি কিনবেন। তারপর এখান থেকে আপনারা এখানে আসবেন, এখানে আসার পর এই যে কার্ডগুলো আছে, এই কার্ডগুলো আপনারা এখান থেকে আপডেট করে নেবেন। এই যে কার্ডগুলো আপনারা প্রত্যেকটা কার্ড এখান থেকে আপডেট করে নেবেন। তারপর এখান থেকে আপনি যদি মার্কেট আসে, মার্কেটের ভিতর থেকে আপনি বেশ কিছু কার্ড আপনি আপডেট করতে পারেন। এখান থেকে সবগুলো কার্ডেই আপনারা মোটামুটি আপডেট করে নেবেন, তবে এখান থেকে আপনি, তো বন্ধুরা, এই যে নিচে যে কার্ডগুলো আছে, সেই কার্ডগুলো আপনি যদি বেশি বেশি বাই করেন, তাহলে দেখবেন আপনার প্রোফাইল পার যে হর্সটা বা প্রোফাইল যে পার
আর যে ঘন্টাটা সেটা কিন্তু অটোমেটিকলি বেশি বেড়ে যাবে। আপনার এখানে টোকেনও কম খরচ হবে, আপনার প্রোফাইল পার হর্সটাও তাড়াতাড়ি বেড়ে যাবে। তো এখান থেকে কিন্তু আপনার সবগুলাই কিন্তু কিছু কিছু কিনতে হবে, একটা না কিনলে কিন্তু আরেকটা আপনার লক খুলবে না। বিষয়টা হচ্ছে এরকম, আপনি দেখবেন এই যে একটা টোকেন লক হয়ে আছে, এখান থেকে দেখবেন যে এখানে নিচে লেখা থাকবে কোনটার লেভেল কত করলে কোনটার লকটা খুলবে। এইভাবে কিন্তু আপনি সবগুলো লকেই খুলে ফেলবেন, ঠিক আছে, এখান থেকে সবগুলো লকেই খুলে ফেলবেন। তো বন্ধুরা, এইভাবে আপনারা কিন্তু সবাই যারা কাজ করেন, যারা হ্যামস্টার কম্বাটে কাজ করেন, যাদের মিলিয়ন মিলিয়ন কয়েন আছে, তারা কিন্তু প্রোফাইল পার হর্স যদি আপনি 1 মিলিয়ন প্লাস না করেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে একটি টাকাও ইনকাম করতে পারবেন। আশা করি খুব সহজে আপনাদের বিষয়টা বুঝাইতে পারলাম। বন্ধুরা, আপনি এটা নিয়ে নিশ্চিত থাকেন যে যাদের 1 মিলিয়নের একটা টোকেনও কম থাকবে, তারাও কিন্তু এই এয়ারড্রপে এলিজিবল হবেন না। বন্ধুরা, আরেকটা বিষয় হচ্ছে আপনার কয়েন বাড়ানোর জন্য কিন্তু প্রতিদিন যে কম্বোটা আমি দিয়ে থাকি আমার টেলিগ্রাম চ্যানেলে, সেই কম্বোগুলো দিয়ে আপনি কিন্তু পয়েন্ট বাড়াতে পারবেন। আর এখান থেকে আপনি কিন্তু আরেকটা বিষয় হচ্ছে, এখান থেকে যে ডেইলি চিপার এটার ভিতরে ক্লিক করলে এখান থেকে আপনি কিন্তু প্রতিদিন 1 মিলিয়ন করে পাবেন, এবং কম্বো থেকেও কিন্তু আপনি প্রতিদিন 5 মিলিয়ন করে পাবেন। তো বন্ধুরা, এইভাবে আপনার প্রতিনিয়ত কিন্তু কয়েনগুলো বাড়াই ফেলবেন, আর আপনার দ্রুত তাড়াতাড়ি, কিন্তু সময় কিন্তু আমাদের হাতে একদমই কম, আপনারা দ্রুত তাড়াতাড়ি এই প্রোফাইল পার হর্স আপনারা 1 মিলিয়ন প্লাস করে ফেলুন। তো বন্ধুরা, আজকের আপডেট এই পর্যন্তই ছিল। তো বন্ধুরা, যারা আমার টেলিগ্রাম চ্যানেল এখনও জয়েন হন নাই, তারা দ্রুত আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকুন, কারণ হচ্ছে এই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আপনাদের প্রতিনিয়ত আপডেট দিয়ে থাকি। যারা অনলাইনে বিভিন্ন রকমের মাইনিং সাইটে কাজ করেন, এখানে কিন্তু আমি যে কার্ডগুলো আসে আমাদের, যে ভোটগুলো আসে অথবা যে কোডগুলো আসে, আমি কিন্তু এগুলো সব প্রতিদিনের আপডেটগুলো প্রতিদিন সবার আগে আপনাদের দেওয়ার চেষ্টা করি। তো বন্ধুরা, অবশ্যই নতুন আপডেট পাওয়ার জন্য আমার টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন হয়ে থাকবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপডেট সম্পর্কে যদি আপনি আগে থেকে জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কারা এই আপডেট সম্পর্কে জানেন না তারাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওতে একটা লাইক করে দিবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।